প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্ট ফিলিপস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা এই কলেজে ভর্তি হওয়ার জন্য। আমি মোহাম্মদ শরীফউদ্দিন, প্রভাষক গণিত। আমি তোমাদের আজকে উচ্চতর গণিতের প্রথম ক্লাস শুরু করব। এই ক্লাস শুরুর প্রথমেই আমরা বলবো এভাবে যে, যেহেতু তোমরা যখন ভর্তি হয়েছ তখন তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাসের পিছনে বইয়ের নাম লিখে দেওয়া আছে, সেই বই দুটি তোমাদের কিনতে হবে। যদি এখন দুইটা বই কিনতে না পারো, অর্থাৎ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যেহেতু দুইটা বই আছে, তাহলে আপাতত ফার্স্ট পার্ট বই দুটি কিনে নেবে। একটা নাম লেখা আছে তোমার অক্ষরপত্রের বই, আর একটা হলো সিস্টেক পাবলিকেশন। এই বই দুটার প্রথম পত্র বই দুটা কিনে নেবে। পরবর্তীতে ক্লাস যখন আমাদের ক্লাসরুমে ক্লাস হবে তখন আমরা সেকেন্ড পার্টটা কিনবো। আপাতত আমরা ফার্স্ট পার্টের কাজ করবো, সেকেন্ড পার্ট আপাতত স্থগিত থাকে। তো ফার্স্ট পার্টের কাজ করতে গিয়ে আমরা প্রথমে দেখব প্রশ্নের ধারা, অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন হয়, কয়টা বিভাগ থাকবে, কিভাবে প্রশ্ন হবে, সেই প্রশ্নের ধারাটা আমরা একটু জানব। তাহলে আমাদের ধারা বিভাগ থাকবে দুইটা, ক বিভাগ থাকবে বীজগণিত ও জ্যামিতি, বীজগণিত ও জ্যামিতি ক বিভাগে থাকবে, আর ক বিভাগে থাকবে ত্রিকোণমিতি বিভাগের মধ্যে যে বিষয়গুলি আছে, তাহলে এই ক বিভাগ থেকে প্রশ্ন থাকবে চারটা, ক বিভাগ থেকে প্রশ্ন থাকবে চারটা, মোট প্রশ্ন হবে আটটা। ক বিভাগ থাকবে দুই বিভাগ থেকে মোট আটটি প্রশ্ন থাকবে, প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে, আর প্রত্যেক প্রশ্নের মান হলো পাঁচ দশ। প্রত্যেক প্রশ্নের মান যদি দশ করে হয় তাহলে পাঁচ দশে পঞ্চাশ হলো আমাদের সৃজনশীল, এমসিকিউ হলো ২৫ আর ব্যবহারিক ২৫। তাহলে এই
অধ্যায়গুলি থেকে আমাদের চারটি প্রশ্ন থাকবে, আর ক্ষয়বিভাগের এই অধ্যায়গুলি থেকে চারটি প্রশ্ন থাকবে, যার মধ্যে আমরা প্রথম আলোচনা করব। তাহলে এখান থেকে দেখা যায়, প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে একটি প্রশ্ন হয়, সরল রেখা থেকে একটি প্রশ্ন হয়, ভেক্টর থেকে একটি প্রশ্ন হয়, আর বিন্যাস আর সমাবেশ বা ফাংশন সব মিলে আর একটা প্রশ্ন হয়। অর্থাৎ চারটা প্রশ্ন বিভিন্নভাবে যারা এখানে যে কোনো অধ্যায় থেকে চারটা প্রশ্ন সংযোজন করতে পারবে। আর এখান থেকে ক্ষয়বিভাগ থেকে ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটা প্রশ্ন হবে, সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটা প্রশ্ন হবে, অন্তরীকরণ থেকে একটা প্রশ্ন হবে, যোগজীকরণ থেকে একটা প্রশ্ন হবে। তাহলে আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায়টি আমরা আলোচনা করব। তাহলে চলে যাই আমরা আলোচনার দিকে। তোমরা এসে ভালো করে দেখে প্রশ্নের ধারা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে বইটা কীভাবে কভার করতে হবে সেটা তোমরা বুঝতে পারো। আর প্রশ্নের ধারা যদি না বুঝো, মানমণ্ডল যদি না বুঝো, তাহলে এলোমেলোভাবে অঙ্ক করলে তোমার বিপদে পড়বে। তাহলে আমাদের আলোচ্য বিষয় হল ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তাহলে এখানে দুটো অংশ আছে, একটা ম্যাট্রিক্স আর একটা হলো নির্ণায়ক। তাহলে যেহেতু তোমরা ম্যাট্রিক্স শব্দটার নতুন নাম শুনতেছ, এর আগে তোমরা ম্যাট্রিক্স শব্দটা হয়তো শুনোনি, তাহলে প্রথমে আমাদের জানতে হবে ম্যাট্রিক্স জিনিসটা কী, ম্যাট্রিক্স কাকে বলে সেটা আমরা প্রথমে আলোচনা করব। তাহলে যদি আমরা একটা উদাহরণ দিই, মনে করো যে গনি মিয়া একজন কৃষক, তার এক খণ্ড জমি আছে, সেই জমিতে সে বেগুনের চারা লাগাতে চায়। এই হলো গনি মিয়ার জমি, এই গনি মিয়ার জমিতে সে বেগুনের চারা লাগাইতে চায়। তাহলে আমরা জানি যখন আমরা কোনো চারা বা গাছ রোপণ করতে চাই, তখন আমরা সর্ব দিক দিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে গাছগুলি রোপণ করি। তাহলে মনে করলাম গনি মিয়ার প্রথম গাছটা এখানে লাগাল, দ্বিতীয় গাছ, তৃতীয় গাছ, তাহলে তৃতীয় সারিতে একইভাবে আমরা গাছগুলি লাগাইলাম। তাহলে গনি মিয়া গাছগুলি বেগুনের চারাগুলি এভাবে রোপণ করতে পারবে। তাহলে এই যে বেগুনের চারাগুলি লাগাইল, তাহলে এগুলি যদি এখন আমরা কোনো সংখ্যার মাধ্যমে প্রকাশ করি বা কোনো অঙ্কের মাধ্যমে প্রকাশ করি, তাহলে অনুভূমিকভাবে এই যে রেখাগুলি থাকবে এগুলাকে বলা হচ্ছে সারি। তাহলে এখানে আমাদের সারি আসছে কয়টা, তিনটা, আর এইদিকে গুলাকে বলা হচ্ছে কলা। তাহলে এটা হলো প্রথম কলা, এটা হলো দ্বিতীয় কলা, এটা হলো তৃতীয় কলা, এটা হলো চতুর্থ কলা। তাহলে এটাকে আমরা প্রথম সারি বলতে পারব, এটা দ্বিতীয় সারি, তৃতীয় সারি। অর্থাৎ অনুভূমিকভাবে যে সংখ্যাগুলি থাকবে, অনুভূমিক রেখা বরাবর যে সংখ্যাগুলি থাকবে সেগুলি হলো সারি, আর উলম্ব বরাবর যে সংখ্যাগুলি থাকবে সেগুলি হলো কলাম। তাহলে যদি আমরা এবার বলি এ বি সি ডি ই এফ জি এ আই, এগুলো যদি সংখ্যা বিবেচনা করি, তাহলে এক একটি সারিতে তিনটা করে সংখ্যা আছে, এক একটা কলামে তিনটা করে সংখ্যা আছে। তাহলে আমরা ম্যাট্রিক্স বলতে পারবো, ম্যাট্রিক্স হলো সংখ্যার আয়তাকার বিন্যাস, ম্যাট্রিক্স হলো সংখ্যার
आयतकार बिन्यास जा उभय दिके थार्ड ब्राकेट बा थार्ड ब्राकेट होते तो पारे अथवा उभय दिके एक जोड़ा करे এবং সেগুলিকে যদি আমরা ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করি তাহলে সেগুলিকে বলা হচ্ছে তাহলে ম্যাট্রিক্স হলো সংখ্যার আয়তকার বিন্যাস যা উভয় দিকে তৃতীয় বন্ধনী ফার্স্ট বন্ধনী বা উভয় দিকে এক জোড়া করে খাড়া রেখা দ্বারা আবদ্ধ থাকবে এবং ওইগুলিকে ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হবে সেটাই হলো আমাদের ম্যাট্রিক্স তাহলে ম্যাট্রিক্সের কাজ করতে গিয়ে প্রথমে আমাদের দেখতে হবে যে সারি এবং কলাম তাহলে এই ম্যাট্রিক্সের পদাঙ্ক ব্যবহার হচ্ছে দুইটা একটা হলো সারি আর একটা হলো কলাম অনুভূমিক রেখা বরাবর যে সংখ্যাগুলি থাকবে সেগুলি হলো সারি এবং উলম্ব রেখা বরাবর যে সংখ্যাগুলি থাকবে সেগুলি হলো কলাম তাহলে ম্যাট্রিক্সকে আমরা হয়তো বুঝতে পেরেছি যে ম্যাট্রিক্স হলো সংখ্যার আয়তকার বিন্যাস যা থার্ড বন্ধনী ফার্স্ট বন্ধনী বা উভয় দিকে এক জোড়া খাড়া রেখা দ্বারা আবদ্ধ করা হবে এবং ওইগুলিকে ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হবে তাহলে ম্যাট্রিক্সের ক্রম বলা হচ্ছে তাহলে যেহেতু এখানে আমাদের সারি আছে তিনটা কলাম তিনটা তাহলে এখন যদি আমরা এটা মুছে দেই তাহলে আমরা এবার লিখতে পারবো এখানে আমাদের সারি আছে দুইটা টু ক্রস অর্থাৎ ম্যাট্রিক্সের ক্রম বলতে সারি এবং কলাম সংখ্যার কে বোঝায় তাহলে তোমরা দেখো তোমাদের বইয়ে দেখবে তিন পৃষ্ঠার 1.1.3 আর্টিকেলে ম্যাট্রিক্সের ক্রম তাহলে বলা হচ্ছে এন সংখ্যক সারি ও এন সংখ্যক কলাম বিশিষ্ট কোন ম্যাট্রিক্সকে এন সংখ্যক সারি ও এম সংখ্যক কলাম বিশিষ্ট কোন ম্যাট্রিক্সকে এম ক্রস এন ম্যাট্রিক্সকে এম ক্রস এন ক্রমের একটি ম্যাট্রিক্স বলা হয় অর্থাৎ যতটা সারি আছে যতটা কলাম আছে তাহলে আমরা সারি দেখতে পাচ্ছি এখানে দুইটা কলাম তিনটা তাহলে 2×3 বা 2×3 বা 2×3 ক্রমের ম্যাট্রিক্স বলা হবে তাহলে অনুরূপভাবে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলতে পারবো এই ম্যাট্রিক্সটার ক্রম কত তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম বলতে আমরা বোঝাচ্ছি ম্যাট্রিক্সের সারি কয়টা এবং কলাম কয়টা তাহলে এখানে ম্যাট্রিক্সের সারি হলো তিনটা কলাম হলো তিনটা তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা 3×3 ক্রমের ম্যাট্রিক্স বলতে পারি প্রথম ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারবো 2×3 অর্থাৎ দুইটা সারি আছে তিনটা কলাম আছে এই ম্যাট্রিক্সটাকে আমরা 2×3 ক্রমের ম্যাট্রিক্স বলবো এটাকে 3×3 ক্রমের ম্যাট্রিক্স বলবো এটাকেও আমরা 3×3 ক্রমের ম্যাট্রিক্স বলবো অর্থাৎ ম্যাট্রিক্সের ক্রম বলতে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যাকে বোঝানো হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি একটা ম্যাট্রিক্সের ভুক্তির সংখ্যা হয় ওই ম্যাট্রিক্সের সারি এবং কলামের গুণফলের সমান অর্থাৎ যদি আমরা এখানে দেখি সারি আর কলাম গুণ করে আমরা কত পাচ্ছি 6 পাচ্ছি তাহলে এই ম্যাট্রিক্সের মধ্যে দেখো ম্যাট্রিক্সের ভুক্তি ম্যাট্রিক্স গঠনকারী সংখ্যাগুলোকে ম্যাট্রিক্সের ভুক্তি বলে তাহলে যে সংখ্যাগুলো ম্যাট্রিক্স গঠন করবে সেই সংখ্যাগুলোকে ম্যাট্রিক্সের ভুক্তি বলা হচ্ছে তাহলে এই ম্যাট্রিক্সটার ভুক্তি হলো আমাদের কয়টি 6টি যেহেতু সারি এবং কলামের গুণ হলো আমাদের 6 এই ম্যাট্রিক্সটার ভুক্তি কতগুলি এই ম্যাট্রিক্সটার ভুক্তি তিনটা সারি তিনটা কলাম তাহলে কলাম ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা বলা আছে ওই ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যার গুণফলের সমান তাহলে সারি তিনটা কলাম তিনটা যদি আমরা গুণ করে দেই তাহলে গুণফল পাবো আমরা 9 তাহলে এবার ম্যাট্রিক্সের ভুক্তিগুলো গুণলে আমরা 9 দেখতে পাবো তাহলে ম্যাট্রিক্সের ভুক্তি হচ্ছে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যার গুণফলের সমান
পরের আর্টিকেলে আমরা যাব 1.4 আর্টিকেলে বলা হচ্ছে ম্যাট্রিক্সের সাধারণ আকার। তাহলে ম্যাট্রিক্সকে আমরা কিভাবে প্রকাশ করব? ম্যাট্রিক্সের সাধারণ আকার, তাহলে ম্যাট্রিক্সের সাধারণ আকার ম্যাট্রিক্সটাকে যেহেতু আমরা বলছি ম্যাট্রিক্সের সংজ্ঞা দিতে বলছি যে ম্যাট্রিক্স হলো সংখ্যার আয়তকার বিন্যাস যা থার্ড বন্ধনী বা ফার্স্ট বন্ধনী বা উভয় দিকে এক জোড়া খাড়া রেখা দ্বারা আবদ্ধ করা হয় এবং তাকে ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের এ ইজ ইকুয়াল টু যদি এ আই জে ম্যাট্রিক্সটাকে প্রকাশ করলাম, তাহলে এখানে আই দ্বারা কি বোঝাচ্ছে, জে দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমাদের জানতে হবে। আই হলো ম্যাট্রিক্সের সারি, আই দ্বারা ম্যাট্রিক্সের সারি বোঝাচ্ছে আর জে কে কলাম বলা হচ্ছে। তাহলে এখানে আমাদের ম্যাট্রিক্সের সাধারণ আকার আই এবং জে এর মান যদি 1 1 হয় তাহলে A11, A12, A13 অর্থাৎ সংখ্যাগুলিকে আমরা যদি সাজাই তাহলে এখানে A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A3 দ্বারা কি বোঝাচ্ছে? তাহলে A11 দ্বারা বোঝাচ্ছে এখানে যে যুক্তিটা আছে এটা 1 নম্বর সারির 1 নম্বর কলামে আছে। A11 দ্বারা বোঝাচ্ছে প্রথম 1 নম্বর সারির 1 নম্বর কলামের যুক্তি, A12 দ্বারা বোঝানো হচ্ছে 1 নম্বর সারির 2 নম্বর কলামের যুক্তি, A13 দ্বারা বোঝাচ্ছে 1 নম্বর সারির 3 নম্বর কলামের ভুক্তি। অনুরূপভাবে A21 দ্বারা বোঝানো হচ্ছে 2 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তি, A22 দ্বারা বোঝানো হচ্ছে 2 নম্বর সারির 2 নম্বর কলামের ভুক্তি, A23 দ্বারা বোঝানো হচ্ছে ভুক্তিটা আছে 2 নম্বর সারির 3 নম্বর কলামে, A31 দ্বারা বোঝানো হচ্ছে ওই ভুক্তিটি 3 নম্বর সারির 1 নম্বর কলামে আছে, A32 দ্বারা বোঝানো হচ্ছে ভুক্তিটি 3 নম্বর সারির 2 নম্বর কলামে আছে, A33 দ্বারা বোঝানো হচ্ছে ভুক্তিটি 3 নম্বর সারির 3 নম্বর কলামে অবস্থান করতেছে। তাহলে এই আকারে আমরা ম্যাট্রিক্সগুলিকে লিখব, অর্থাৎ A11 দ্বারা প্রথম সারি প্রথম কলাম, অর্থাৎ AIJ দ্বারা আই তম সারি জে তম কলাম বোঝানো হচ্ছে। তাহলে এবারে আমরা আসব ম্যাট্রিক্সের প্রকারভেদ। এই ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলি তোমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, এই সংজ্ঞার উপর বেসিস করে আমাদের ম্যাট্রিক্স চিনতে হবে। ম্যাট্রিক্সের প্রকারভেদ বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স হয়, নির্দিষ্ট এত সংখ্যক বা এত সংখ্যক প্রকারের ম্যাট্রিক্স তা বলা যাবে না, বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স হয়। তাহলে ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারের মধ্যে সব প্রকারগুলি এখানে তোমাদের আলোচনা করা হয়নি, উচ্চতর শ্রেণীতে তোমরা আরো ম্যাট্রিক্সের নাম জানতে পারবে। এখানে যেগুলি ম্যাট্রিক্সের আলোচনা করা হয়েছে সেই সংজ্ঞাগুলি তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে প্রথমে বলতেছে সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, তাহলে সারি ম্যাট্রিক্স বলা হচ্ছে যে ম্যাট্রিক্সের এটা যদি আমরা থার্ড বন্ধনী দ্বারা আবদ্ধ করি আর এটা সমান যদি আমরা এ লিখি তাহলে এটাকে বলা হচ্ছে সারি ম্যাট্রিক্স। অর্থাৎ
যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এ ম্যাট্রিক্সে যদি ক্রম আমরা বলি যে এটা কত ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এখানে আমরা দেখতেছি সারি আছে একটা, তাহলে ওয়ান ক্রস ক্রম আছে, কলাম আছে তিনটা, তাহলে ওয়ান ক্রস থ্রি ক্রমের ম্যাট্রিক্স হলো এটা আমাদের সারি। অনুরূপভাবে সারি ম্যাট্রিক্স, তাহলে যে ম্যাট্রিক্সের একটি সারি সেই ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বলা হয়। এবার আসবো আমরা কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স বলা হচ্ছে যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে, একটা মাত্র কি থাকবে, কলাম থাকবে। তাহলে আমরা জানি কলামগুলি কোন রেখা বরাবর থাকে, কলামগুলি উলম্ব রেখা বরাবর থাকে। তাহলে এটাকে যদি আমরা এবার ওয়ান থ্রি টু বলি, তাহলে একটা কলামে আমরা লিখলাম, থার্ড ব্র্যাকেট দ্বারা যদি আবদ্ধ করি বা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে একটা ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করি, তাহলে এটা হলো আমাদের একটা ম্যাট্রিক্স। তাহলে এই যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকে সেই ম্যাট্রিক্সকে বলা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রম কত, তাহলে যেহেতু আমাদের প্রথমে আসে সারি, তাহলে এখানে যদি সারি বিবেচনা করি অনুভূমিকভাবে তিনটা রেখা সংখ্যা অঙ্ক আছে, তাহলে এইটা হবে থ্রি ক্রস ওয়ান, অর্থাৎ তিনটা সারি আছে একটা কলাম আছে। তাহলে ক্রম বলতে আগে সারি আসবে পরে কলাম আসবে, সারি ইনটু কলাম, যাই হলো ম্যাট্রিক্সের ক্রম। তাহলে কলাম ম্যাট্রিক্স বলা হচ্ছে যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে সেই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। এবার আসবো আমরা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স কাকে বলা হচ্ছে, বর্গ আমরা জানি বর্গ চতুর্দিক দিয়ে সমান, অর্থাৎ যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান সেই ম্যাট্রিক্সগুলোকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। যদি আমরা বলি ওয়ান থ্রি টু ফাইভ সেভেন নাইন থ্রি ফোর সিক্স, তাহলে এখানে আমাদের তিনটা সারি আছে তিনটা কলাম আছে, তাহলে এই আকারের ম্যাট্রিক্সকে, অর্থাৎ যে ম্যাট্রিক্সগুলোর সারি এবং কলাম সংখ্যা সমান হবে সেই ম্যাট্রিক্সগুলিকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলব। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত, তাহলে এই ম্যাট্রিক্সে আমরা তিনটে সারি দেখতেছি তিনটা কলাম দেখতেছি, তাহলে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান সেই ম্যাট্রিক্সগুলিকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলব। তারপরে আসবো আমরা আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স, তাহলে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয় সেই ম্যাট্রিক্সগুলোকে বলা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। অর্থাৎ যদি আমরা ওটে ওয়ান থ্রি টু নেব আর ফাইভ সেভেন নাইন ফাইভ সেভেন নাইন নিয়ে ফাইভ ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি, তাহলে এখানে আমাদের হলো সারির সংখ্যা হলো দুইটা, অর্থাৎ এই ম্যাট্রিক্সের ক্রম হলো দুই ক্রস তিন, অর্থাৎ দুইটা সারি তিনটা কলাম। তাহলে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয় সেই ম্যাট্রিক্সগুলিকে বলা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখলাম আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয় সেই ম্যাট্রিক্সগুলোকে আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা এখানেই শেষ করব, পরবর্তী ক্লাসে আমরা বাকি যে সংজ্ঞাগুলি আছে সেই সংজ্ঞাগুলি দেখে নেব। তাহলে তোমরা বাসায় অবশ্যই বইগুলি খুলবে, বইগুলি খুলে যেগুলি আলোচনা করা হলো এই আলোচনা শোনার পাশাপাশি তোমরা বইয়ের সাথে
সম্পর্ক রাখবে এবং এই সংজ্ঞাগুলি মুখস্থ করে ফেলবে এবং উদাহরণগুলি ভালোভাবে বইয়ে দেওয়া আছে, উদাহরণগুলি প্রত্যেকটা ভালো করে দেখবে। ধন্যবাদ সবাইকে।